দ্য আর্চিস শিরোনামের সিনেমা দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আছেন শাহরুখ কন্যা সুহানা খান। এদিকে প্রথম ছবি মুক্তির আগেই এলো তার দ্বিতীয় সিনেমার খবর। তবে এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের ছবিতে দেখা যাবে সুহানাকে। এদিকে জুয়া আখতারের দ্য আর্চিস মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে শাহরুখের প্রযোজিত সুহানার দ্বিতীয় সিনেমাটি ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পাঠান নির্মাণের সময় শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। অভিনেতার প্রযোজনা সংস্থার জন্য সিনেমা বানাতে রাজি হন সিদ্ধার্থ। বর্তমানে চলছে ছবিটি নির্মাণের প্রাক প্রস্তুতি। রেড চিলিজের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে মারফিক্স পিকচার্স। এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত রয়েছেন ডানকি সিনেমার শুটিং নিয়ে। জানা গেছে ছবিটি শেষ হওয়ার পরই সুহানাকে নিয়ে শুরু হবে নাম ঠিক না হওয়া নতুন সিনেমাটির শুটিং কাজ। নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম ছবির সবকিছু নিজেই দেখভাল করতে চান শাহরুখ। জানা গেছে ছবিটির বিষয়বস্তু এমন যার জন্য সুহানার সঙ্গে শাহরুখ একদম মানানসই। তবে ছবি নিয়ে এখন সবটাই রাখা হচ্ছে আড়ালে। পেশাদারভাবে প্রথমবার একজোট হতে পেরে বাবা মেয়ে দুজনেই খুশি। এদিকে শাহরুখ ফ্যানদের কানে এই খবর পৌঁছাতেই উত্তেজিত শাহরুখ অনুরাগীরা। এর আগে ডিয়ার জিন্দেগি ছবিতে আলিয়ার মেন্টরের রোলে দেখা মিলেছিল শাহরুখের। এবারও তেমনই কিছু ঘটতে পারে বলে আশা তার ভক্ত অনুরাগীদের।